কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা আমাদের হোমিওপ্যাথিক টিপস থেকে যেন উপকৃত হতে পারেন, এজন্য আমরা প্রতিদিন একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং ভিডিওগুলো সাধারণত বিকেল টাইমে দেওয়া হয়। এই ভিডিওগুলো পরিশ্রম করে, কষ্ট করে, অনেক ভালো ভালো তথ্য সংগ্রহ করে তৈরি করা হয় শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। এখানে আলাদা কোনো চিন্তা নাই, শুধুমাত্র কেউ যেন আমাদের ভিডিও থেকে ন্যূনতম উপকৃত হতে পারে সেই জন্যই আমরা ভিডিওটা তৈরি করে থাকি, যে কোনো ভিডিও আমরা তৈরি করে থাকি। তো ফ্রেন্ডস, এখনকার সময়ে আমাদের কমন একটা সমস্যা আছে, মাথা ব্যথা, মাইগ্রেন, হেডের বা মাথা ব্যথা যেটাই বলেন, এই সমস্যাটা আমাদের কাছে খুবই অস্বস্তিকর একটা সমস্যা। দেখা যাচ্ছে আপনি কাজে গেছেন, কাজ করতে করতে মাথা ব্যথা, কাজের এনার্জি একদম শেষ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য, মাথা ব্যথার কারণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে কিছু ঘরোয়া টিপস, হোমিওপ্যাথিক টিপস দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ডস, মাথা ব্যথা তথা মাইগ্রেন, মাইগ্রেনের অনেকগুলো কারণ আছে, সে কারণগুলোর মধ্যে থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু কারণ আমি বলার চেষ্টা করতেছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। কারণ নাম্বার এক, সাইনোসাইটিস বা পলিপস। যাদের সাইনোসাইটিস বা পলিপস, নাজাল পলিপস আছে, তাদের মাথা ঘন ঘন ব্যথা করে, তারা এই মাথা ব্যথার সমস্যায় খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং মাথা ব্যথার সমস্যায় প্রায় প্রত্যহই ভুগে থাকে। এক নম্বর। দুই নম্বর, কনস্টিপেশন যাদের আছে, কোষ্ঠকাঠিন্য, যাদের কোষ্ঠকাঠিন্য আসে তারা হামেশাই এই মাথা ব্যথায় ভুগে থাকেন। তিন নম্বর, পেটে ব্যথা, যাদের পেটে ব্যথা হয়, আইবিএসের সমস্যা আছে, ডিসেন্ট্রির সমস্যা আছে, তাদের মাথা ব্যথা হতে পারে। চার নম্বরে, চোখের বিভিন্ন সমস্যার জন্য মাথা ব্যথা হইতে পারে। পাঁচ নম্বর হচ্ছে নার্ভের সমস্যা, অতিরিক্ত প্রেশার, মানসিক চাপ, এ কারণে, নার্ভের সমস্যার কারণে মাথা ব্যথা হইতে পারে। এবং যাদের ঘন ঘন সর্দি আছে তাদেরও এই মাথা ব্যথা হইতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল মাথা ব্যথার কারণ। তো লক্ষণগুলো স্বাভাবিক, মাথা ব্যথা করেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। লক্ষণগুলো আমরা প্রায় সবাই জানি, মাথা অত্যন্ত ব্যথা করবে, চোখ লাল হয়ে যায় অনেক ক্ষেত্রে, কানে ভোঁভো শব্দ হয়, ঝিমুনি দেখা যায় যে এক জায়গায় বসে ঝিম মারে বসে পড়ে আছে মুরগির মতো, নড়াচড়া করতে ইচ্ছে করতেছে না, এই ঝিম ঝিম ঝিমঝিম অবস্থা তৈরি হতে পারে। এই হচ্ছে আমাদের হেডের বা মাথা ব্যথার বেসিক এবং ইম্পর্ট্যান্ট কারণ। এখন আসি আমরা এর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জেনে নিই। তো মাথা ব্যথা হলে আমরা সাধারণত কোনো ট্রেডিশনাল ট্রিটমেন্টের জন্য অনেক সময় বেলাডোনা, চায়না, ব্রায়োনিয়া, নাক্স ভূমিকা, স্পাইজেলিয়া এবং ছাঙ্গুনেরিয়া, এই ওষুধগুলো হেডের জন্য আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগীর সামগ্রিক লক্ষণ, সর্বোচ্চ লক্ষণ এবং ঔষধের সর্বোচ্চ লক্ষণগুলো ম্যাচ করার পর যে ওষুধটা কাভার করে, এই যে নামগুলো বললাম এখান থেকে একটি ওষুধ সিলেকশন করলে তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা সমূলে নির্মূল করা সম্ভব। এখন প্রাথমিকভাবে রিকভার করার জন্য, প্রাথমিকভাবে এই মাথা ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে ওষুধগুলো নির্দেশিত আছে সেই ওষুধগুলো আমি বলতেছি। ক্যালিফস আমাদের যে ওষুধটা আছে, এই ওষুধটা বায়ো কম্বিনেশান 12x, এই ঔষধ বায়ো কম্বিনেশান 12x অথবা ক্যালিফস, বায়োকেমিকের যে টিপসটা, ক্যালিফস 12x, এই মাত্রাটি 4-6টি ভরি সকালে দুপুরে রাত্রে কুসুম গরম পানি সহ তিন বেলা সেবন করলে সাময়িকভাবে মাথা ব্যথা কমে যাবে এবং নিয়ন্ত্রণে আসবে, আপনার মাথা ব্যথা নিয়ন্ত্রণে আসবে। দুই নম্বর ঔষধ হচ্ছে বায়ো কম্বিনেশান, আগে যেটা বলেছি এটা বায়োকেমিক 12x, এখন যেটা বললাম বায়ো কম্বিনেশান 12, এই ওষুধটা খাওয়ার সেম নিয়ম। তো আশা করি সবাই আমাদের এখান থেকে কিছু ইনফরমেশান পেয়েছেন, যে ইনফরমেশানগুলো আপনার হেডেটের জন্য অনেক অনেক কার্যকরী হবে বলে আমার বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এসটি চ্যানেল সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।